ফার্স্ট কোশ্চেন আছে আমাদের এখানে, কার সময়কালে ফাইয়েন ভারতে আসেন? তো ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময়ে ভারতে এসে। কালীবঙ্গল প্রত্নক্ষেত্রটি আবিষ্কারক কে? তো কালীবঙ্গল প্রত্নক্ষেত্রটি যেটি আছে এটি বি কে থাপড় ইনি আবিষ্কার করেছেন। নেক্সট, বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে? মহেঞ্জো দারোতে বৃহৎ স্নানাগারটি পাওয়া গিয়েছে। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক। ত্রিপিটক কারেক্ট অ্যান্সার। নেক্সট, বুদ্ধ দেব কোথায় প্রথম ধর্মপ্রচার করে? সারনাথে। সারনাথে প্রথম ধর্মপ্রচার করে। কোন রাজা আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন? তো ধননন্দ আলেকজান্ডারের সমসাময়িক ছিল। কুনিক নামে পরিচিত অজাতশত্রু। অমৃতঘাত নামে পরিচিত বিন্দুসার। ইন্ডিকা যে গ্রন্থটি আছে এটি মেগাস্থেনিস লিখেছে। নিজের চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের অনুরাগী ছিলেন? তো ইনি জৈন ধর্মের অনুরাগী ছিলেন। মেগাস্থেনিস কার সময়কালে ভারতে আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের টাইমে ভারতে এসে। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক। বুদ্ধচরিতের রচয়িতা কে ছিলেন? অশ্বঘোষ বুদ্ধচরিতের রচয়িতা। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরিসেন। হরিসেন হয়ে যাবে। কালিদাস কোন গুপ্ত রাজার সমসাময়িক ছিল? তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিল। কোন রাজাকে কবিরাজ আখ্যা দেওয়া হয়? সমুদ্রগুপ্তকে কবিরাজ আখ্যা দেওয়া হয়েছে। ভারতের নেপোলিয়ান বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকেই ভারতের নেপোলিয়ান বলা হয়। নেক্সট, যে কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ইনি বিক্রমাদিত্য নামে পরিচিত। প্রয়াগ প্রশস্তি থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? প্রয়াগ প্রশস্তি অথবা বলতে পারো এলাহাবাদ প্রশস্তি, যেটা আছে আমাদের এখানে সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি? সমুদ্রগুপ্তের। হর্ষবর্ধনের সভাকবিকে? বানভট্ট। কাদম্বিনী গ্রন্থের রচয়িতা বানভট্ট হয়ে যাবে। সোমনাথ মন্দির ধ্বংস ও লুণ্ঠন করেন সুলতান মাহমুদ। মুসলিমরা কত খ্রিস্টাব্দে প্রথম বাংলা আক্রমণ করেছিল? 1204। মোহাম্মদ বিন কাসিম কত সালে সিন্ধু জয় করে? 712। তহকিকি হিন্দ কার লেখা? অল বিরুনির লেখা তহকিকি হিন্দ। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন? ধর্মপাল। ডাক এবং হুলিয়া ব্যবস্থা প্রবর্তন করেন? আলাউদ্দিন খলজি। দিল্লিতে কে লোদি বংশের প্রতিষ্ঠা করেন? তো বহলুল লোদি দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠা করেছে। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? যেটা আছে 1398-এ। যে সিকান্দারি সানি উপাধি গ্রহণ করেন কে? তো সিকান্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার, আচ্ছা নেক্সট কোশ্চেন দ্বিতীয় আলেকজান্ডার হিসাবেও নেওয়া আছে, তো এটি আলাউদ্দিন খলজি। দ্বিতীয় আলেকজান্ডার এটা হয়ে যাবে আমাদের আলাউদ্দিন খলজি। ভারতের তোতাপাখি বলা হয়, আমির খসরোকে ভারতের তোতাপাখি বলা হয়। কার সময় চিঙ্গিস খা ভারত আক্রমণ করে? ইলতুতমিশের সময় চিঙ্গিস খা ভারত আক্রমণ করে। দাস বংশে কোন সুলতান দাস ছিল না? তো সুলতান রাজিয়া ইনি দাস ছিলেন না। যে কে লাক্সবক্স নামে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক লাক্সবক্স নামে পরিচিত ছিল। তারপরে আছে আমাদের তালিকোটার যুদ্ধ কবে সংগঠিত হয়? 1565-তে তালিকোটার যুদ্ধ। যে কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন? তো দ্বিতীয় আকবর ইনি রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। যে কোন মুঘল সম্রাট মহাবিদ্রের অংশ নেননি? তো মহাবিদ্রে অংশ নেয়নি দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ অ্যান্সার হবে। নিজের তানসেনের প্রকৃত নাম কি? রামতনু পাণ্ডে তানসেনের প্রকৃত নাম। কে আইনি আকবরের রচনা করেন? আবুল ফজল আইনি আকবরের রচনা করেছে। দিন ইলাহি প্রবর্তন করেন? আকবর। জিন্দাবিন নামে পরিচিত ঔরঙ্গজেব। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগমের রচনা। কার রাজত্বকালে রামচরিত মানস রচিত হয়? আকবরের রাজত্বকালে। তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিল কে? তো আমন্ত্রণ জানান দৌলত খান লোদি। নিজে কে দিন ইলাহি গ্রহণ করেছিল? বীরবল দিন ইলাহি গ্রহণ করেছিল। কে বাংলায় পর্তুগিজদের দমন করেন? শাহজাহান। টোডারমল কে ছিলেন? তো আকবরের রাজস্ব মন্ত্রী ছিল টোডারমল। বাবর নামার রচয়িতা হলেন? তো বাবর নামার রচয়িতা বাবর নিজে। কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন? তো স্যার তমাস রো জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। যে কার রাজত্বকালে জপ্তি ভূমি ব্যবস্থার প্রচলন হয়? আকবরের সময়ে জপ্তি ভূমি ব্যবস্থা প্রচলন হয়। নিচে যে বালাজি বাজিরাও অপর যে নামে পরিচিত? তো বালাজি বাজিরাও অপর নানা সাহেব নামে পরিচিত। ছত্রপতি শিবাজি কোন শহরে জন্মগ্রহণ করে? জুনার শহরে। নিচে যে কোন সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছে? 1761-তে। নিশ্চয়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানের অধিকার দিয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানের অধিকার দিয়েছিল দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম। নিজে কে ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করে? তো ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিল ভাস্কো দাগামা। ভাস্কো দাগামা।
টিপু সুলতানকে পরাজিত করেছিল লর্ড ওয়েলেসলি। শেষ শিখ গুরুকে ছিল গুরু গোবিন্দ সিং। ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? কোচিনে। ভাস্কো দা গামা ভারতে আসে 1498-এ। সূর্যাস্ত আইনকে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। কোন সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয়? 1793-এ লর্ড কর্নওয়ালিসই। নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। কার সময় ভারতীয় সিভিল সার্ভিসের সূচনা হয়? লর্ড কর্নওয়ালিসের টাইমে সিভিল সার্ভিসের সূচনা হয়েছে। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড মাউন্টব্যাটেন। উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় কবে? 1854-সালে। নিজে অস্ত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন। ক্ষতিদাহ নিবারণ আইন পাশ হয় 1829-এ। কে এসেটিক সোসাইটি স্থাপন করেন? উইলিয়াম জেমস 1784। অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। কে সত্যবিলাপ নীতি প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। ভারতের শেষ গভর্নর জেনারেলকে? চক্রবর্তী রাজগোপালাচারী শেষ গভর্নর জেনারেল ছিলেন। নিজে কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিল? বাংলার প্রথম এসে যাবে ওয়্যারিং হেস্টিং। স্বাধীন ভারতের মাউন্টব্যাটেন হবে, এটি মাথায় রাখবে, স্বাধীন ভারতের মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের ভারতীয় জিজ্ঞেস করলে আবার হয়ে যাবে চক্রবর্তী রাজগোপালাচারী, মাথায় রাখবে। নেক্সট দেখো, কে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন? তো বাংলার জেনারেল ওয়্যারিং হেস্টিং হয়ে গেল এটি। তো নেক্সট আছে আমাদের এখানে, ভারতের রেল ও তার ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি প্রবর্তন করেছেন। ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিলেন। নেক্সট, কোন প্রশাসন বঙ্গভঙ্গ রদ করে? তো রদ করে লর্ড হার্ডিং। নিজের তৃতমূল কোন আন্দোলনের নেতা ছিল? ওয়াহাবি আন্দোলনের নেতা ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857-তে। প্রথম বাংলায় প্রকাশিত সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। তৃতীয় টপিক প্রকৃত নাম রামচন্দ্র পণ্ডুরং। নিজেকে আধুনিক ভারতের জনক বলা হয়? কাকে? রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়। নিজে দেখো, শতশতক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কে সর্বপ্রথম ভারতের স্বাধীনতা পতাকা ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন? তো ম্যাডাম কামা প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছেন। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিল? বালগঙ্গাধর তিলক। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তাইবজি। নিজে কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885-তে। বঙ্গভঙ্গ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল? 16 অক্টোবর 1905-এ। কার্জনের টাইম পিরিয়ড। নিজে ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে বিপ্লবীবাদের জননী বলা হয়। স্বরাজ দলের প্রতিষ্ঠা সভাপতি কে ছিল? সি আর দাস। নেতাজি কে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিল? ভগৎ সিং। নেক্সট কোশ্চেন আছে আমাদের এখানে, 1907-সালে স্যার কার্জন ওয়েলিকে হত্যা করেন কে? এম এল ডিংরা, মদনলাল ডিংরা। নেতাজি আমাদেরকে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল? 13 এপ্রিল 1919-এ। চট্টগ্রাম অস্ত্রকাণ্ড লুণ্ঠন পরিকল্পনা করেন সূর্য সেন। কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উপস্থাপিত হয়? লাহোর 1929-এ। লৌহমানব নায়ক কে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিল? জে বি কৃপালানী। লাস্ট কোশ্চেন, কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে? সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে। এই 100টা কোশ্চেন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।